তো ফ্রেন্ড সবাই কেমন আছেন? একটি নোটিশ আপডেট, 25,271 শূন্যপদে কনস্টেবল নিয়োগ করা হবে মাধ্যমিক পাশে। আপনি আবেদন করতে পারবেন। কি বলা হয়েছে আপনাকে দেখে দিচ্ছি আমি একটু ফটাফট। স্টাফ সিলেকশন এসএসসি মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনটি ধাপে পরীক্ষা নেওয়া হবে, নির্বাচন করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে। পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2021, পদের নাম জিডি কনস্টেবল, পুরুষ 6,413, মহিলা 1,132। এইভাবে শূন্যপদের বিন্যাস দেওয়া রয়েছে। এবং আপনাদেরকে আমি জানিয়ে দিই, 1/8/2021 তারিখ হিসেবে প্রার্থীর বয়স 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ প্রার্থীর জন্ম 2/8/1998 থেকে 1/8/2003 মধ্যে জন্ম হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে তারা বসে ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে, যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে। বেতন প্রতি মাসে এখানে আপনার 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন হতে পারে। এরপর যেটা বলা হয়েছে, উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, ছাড়টি পুরুষদের ক্ষেত্রে 80 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার প্রসারণের ক্ষমতা থাকতে হবে। এসটি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 76 সেন্টিমিটার সঙ্গে 5 সেন্টিমিটার প্রসারণের ক্ষমতা। গাড়োয়াল, কুমাউনিস, দোগ্রস মারাঠি প্রার্থীদের ক্ষেত্রে 78 সেন্টিমিটার লাগবে। সরি, পরীক্ষা পদ্ধতি এখানে হতে হবে আপনার অনলাইনে পরীক্ষা হবে। মোট 100টি প্রশ্ন থাকবে, প্রতি প্রশ্নের মান 1, একটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা দেবে। পরীক্ষা কিন্তু অনলাইনে হবে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 25 নম্বর, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স 25 নম্বর, ইংলিশ অথবা হিন্দি 25 নম্বর। আবেদনের ফিস 100 টাকা। মহিলা প্রার্থী এবং এসসি এসটি ইএসএম অর্থাৎ ইকোনমিক্যাল যারা আছেন, জেনারেল কাস্টের জন্য, তাদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। ফি জমা দিতে হবে ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ডের মাধ্যমে। আবেদন করতে হবে আপনাকে ssc.nsc.in, আপনাকে এই সাইটের মাধ্যমে আবেদন করতে হবে, ssc.nsc.in। আর আবেদন করার শেষ তারিখ এখানে বলা হয়েছে 31/8/2021, অর্থাৎ আগস্ট মাসের শেষ তারিখ পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই সঙ্গে থাকবেন। লেটেস্ট আপডেট পাওয়ার জন্য লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। অসংখ্য ধন্যবাদ।